সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন তেহারি। বিরিয়ানি আর তেহারি এই দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। বিরিয়ানির তুলনায় তেহারিতে মশলা পরিমাণটা খুবই কম লাগে, সেজন্যই তেহারির কালারটা খুবই লাইট হয়ে থাকে। তাই আপনাদের জন্য আজকে আমি চিকেন তেহারি করব, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, যেটা খেতে হবে খুবই মজাদার এবং ষোলো আনা স্বাদ বজায় রেখে আজকে যে তেহারিটি রান্না করব আশা করছি ভালো লাগবে। তাহলে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকে তেহারিটি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আজকে এই তেহারিটা আমি পুরো সরিষার তেল দিয়ে রান্না করব। তারপর এখানে দু তিনটা দারচিনি এবং চার পাঁচটি মতো এলাচি দিয়ে হালকা কিছুটা ভেজে নিব। তারপরে এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এক কাপ পরিমাণে ভরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কিন্তু কোনোভাবে ব্রাউন কালার করা যাবে না, হালকা ভাজা দিলেই হয়ে যাবে। আমার পেঁয়াজ কিন্তু হালকা ভাজা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। আজকে আমি 1 কেজি পরিমাণে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর মাংসটা এভাবে কেটে নিয়েছি। তো মাংসটা এখন আমি চুলার জালটা হাইতে রেখে 2 মিনিটের মতো ভেজে নিব। এখানে আজকে কোনো প্রকার পানি আমি ব্যবহার করব না। এখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং কিছুটা সাদা গোলমরিচ দিলাম এবং হাফ চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ। আপনার চাইলে সাদা গোলমরিচটা বেটো ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপের মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এবং 3 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। টক দইটা অবশ্যই দেবেন, এতে করে তেহারি খেতে কিন্তু খুবই মজার হয়। সব মশলা দেওয়া হয়ে গেলে মাংসের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার জালটা এখন আমি হাইতে রেখেছি। হাইতে রেখে মাংসটাকে ভুনে নিব কয়েক মিনিটের মতো। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভুনে নিলাম। এখন আমি এখানে 1/2 কেজি পরিমাণে নতুন আলু দিয়ে দিলাম। তো আলুটা দিলে তেহারিটা খেতে কিন্তু ভালো লাগে, এটা আমার কাছে পছন্দ। তবে আপনারা দিতে না চাইলে না দিবেন। এখন আলুর সাথে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তেহারি জানি হচ্ছে কাঁচামরিচ, আপনারা কাঁচামরিচ কিন্তু অবশ্যই বেশি করে দিবেন। তেহারিতে কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করবো না, সুতরাং এই কাঁচামরিচ দিয়েই এই তেহারিটা কিন্তু ঝাল হবে। এর মধ্যে মাংস থেকে কিছুটা পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে আর কোনো পানি দিব না। এই আলু মাংস এখান থেকে যে পানি বের হবে সেটা দিয়ে আলু মাংস সেদ্ধ হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে যদি শক্ত মুরগি হয় সেক্ষেত্রে কিছুটা পানি দিয়ে তারপরে সেদ্ধ করে নিতে হবে, তারপরে আলু দিতে হবে। আমি যেহেতু ব্রয়লার মুরগি নিয়েছি, ব্রয়লার মুরগিটা বেশি একটা সময় লাগে না সেদ্ধ হতে, সেজন্য মাংসের সাথে আলু দিয়ে দিলাম। তো একসাথে মাংস আর আলু সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আর কোনো পানিও আমার দরকার পড়বে না। এখন আমি রান্না করে নিয়েছি আলু আর মাংসটা সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। আর আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, এটা আসলে দেখানো হয়নি। আপনারা ঢেকে মাংসটা আলুটা রান্না করে নেবেন আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। আমার এতেহারি মাংস কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি চেক করে নিয়েছিলাম আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি আজকে 1 কেজি মাংসের জন্য 1/2 কেজি চাল ব্যবহার করব, সেজন্য সেই হিসেবে পানি দিয়ে দিলাম 3 কাপ। এখানে আমি 1 কাপ পরিমাণে জাল দেওয়া লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এই দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েও মিশিয়ে রেখেছিলাম, এতে করে তেহারির টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণে পানি এবং দুধ ব্যবহার করেছি। এখন বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। চুলার জালটা কিন্তু এখন হাইতে আছে। হাইতে রেখে এই পানিটাকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। বলক এসে গেলে এখানে সে ধুয়ে নিগড়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণে চাল প্রথমে ভালো করে ধুয়ে একটি জালিতে ঝরে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে আরও একটি উপকরণ দিচ্ছি, জায়ফল এবং যৌতিক গুঁড়া। আমি 1/2 জায়ফল এবং 1টি যৌতিকের ফুল নিয়েছি, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আমি ছোট সাইজের জায়ফল থেকে অর্ধেকটা নিয়েছি। আপনাদের ক্ষেত্রে যদি বড় জায়ফল হয় তাহলে 3 ভাগে 1 ভাগ নিলে হয়ে যাবে। তো নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপর এখন থেকে অপেক্ষা করছি আর ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। চুলা জালটা হাইতে রেখে আমি বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। এখন ঢাকনাটা উঠে একটু নেড়েচেড়ে দিচ্ছে। পানিটা কমে আসার আগ পর্যন্ত চুলা জালটা কিন্তু হাইতেই রাখতে হবে। কিছুক্ষণ পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো চাল কিন্তু এখন দেখা যাচ্ছে মাংসের সাথে কিন্তু চাল মাখামাখা হয়ে গিয়েছে। এখন সর্বপ্রথমে চুলাটাকে একবারে কমে দিতে হবে, তারপরে নেড়েচেড়ে দিতে হবে আলতো করে যেন চালটা উপর নিচ হয়ে যায়, আর লবণটাকেও চেক করে নিতে হবে। আমার এখানে লবণ লেগেছিলো,
আমি এখানে আরো আধা চা চামচ পরিমাণের লবণ দিয়েছিলাম তারপরে এখানে আমি আরো এক মুঠ পরিমাণের কাঁচা মরিচ দিয়ে দিলাম এবং এক চা চামচ দিয়ে দিলাম কেওড়া জল তো এখন আলতো করে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে চাল কিন্তু ভেঙে যাবে এই সময় এসে আপনাকে অবশ্যই বেশি করে কাঁচা মরিচ দিতে হবে তো করে ফ্লেভার কিন্তু খুবই ভালো আসবে এবং আপনারা চাইলে এখানে এক মুঠ পরিমাণে কিশমিশও দিয়ে দিতে পারেন যদি হাতে কাছে থাকে এখন আলতো করে নেড়েচেড়ে এভাবে সমান করে দিতে হবে আর চুলা জলটা যদি প্রথমে বাড়ানো থাকতো তাহলে কাজগুলো করতে করতে কিন্তু পানি পুরোপুরি শুকিয়ে যেত এখন ঢেকে দমে দিতে হবে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো মাঝে কিন্তু ঢাকনাটা উঠে 10 মিনিট পর অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে আর দমে দেওয়ার সময় নিচে একটি পুরনো তাওয়া দিলে কিন্তু বেশি ভালো হয় আর লেগে যাওয়ার সুযোগ থাকে না আমি ফিরে এলাম প্রায় 25 মিনিট পর আমি তেহারিটা মাঝখানে কিন্তু উল্টে পাল্টে দিয়েছিলাম আর চুলার জালটা কিন্তু রাখতে হবে একবারে লোতে আমার তেহারি কিন্তু ডান হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটি কালার এসেছে আর আমি এখানে কোনো প্রকার ঘি ব্যবহার করছি না যেহেতু পুরো রান্নাটাই আজকে সরিষার তেল দিয়ে করেছি আর এখানে ঘিয়ের প্রয়োজন নেই আপনারা যদি সয়াবিন তেল দিয়ে রান্নাটি করেন সেই সাথে ঘিও ব্যবহার করতে পারেন আমার চালটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে আর দেখতেও কিন্তু খুবই চমৎকার হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্নাটি কিন্তু খুবই সহজে করে দেখানোর চেষ্টা করেছি চটজলদি কম খরচে এতেহারি রান্নার রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার চাল যেমন ঝরঝরে হয়েছে চাল কিন্তু একটাও ভেঙে যায়নি খুবই সুন্দরভাবে এই চালগুলো ফুটে উঠেছে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তেহারিটি রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করবেন আমি আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিজ